মিস্টার ওয়াহিদ, এই যে দেখুন ওই ভদ্র মহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। অবাক হচ্ছেন বুঝি, ভাবছেন মৃত্যুর উপর থেকে কি করে ফিরিয়ে দাম? না, ভাবছি এতদিন বোধ হয় আল্লাহ আমার প্রার্থনা কবুল করে নিয়েছে, তোমাকে আবার ফিরিয়ে দিয়েছে আমার কাছে। কাছে এসো, তোমাকে তোমাকে আমি দু চোখ ভরে দেখি, এসো। নিজের হাতে যখন গুলি করেছিলেন তখন কোথায় ছিল এই আবেগ, কোথায় ছিল এত ভালোবাসা? মিথ্যে কথা, দুনিয়ার সবাই আমাকে খুনি বলল, কিন্তু তুমি বলো না সাবেরা, আমি আমি সহ্য করতে পারবো না। চোখের পানিতে আমাকে আপনি ভোলাতে পারবেন না। চিল হাজতের গড়ার যদি আজ বাধা হয়ে না দাঁড়াতো, তবে আমি আপনাকে নিজ হাতে গুলি করে আমার বোনের হত্যার প্রতিশোধ নিতাম। বোন, তুমি তাহলে সাভেরা নও? না, আমি নাভেরা, বাবার সাথে ইংল্যান্ডে ছিলাম। সাইপ্রাস দেবে বলে সাভেরা আপনাকে আমার কথা জানায়নি, আমাকে শুধু বলেছিল তার ভালোবাসার মানুষকে সে বিয়ে করেছে। কিন্তু সাইপ্রাস দিতে এসে আমি নিজেই অবাক হয়ে গেলাম, জানলাম যাকে ভালোবেসে বিয়ে করেছে সেই ভালোবাসার মানুষটাই তাকে নৃশংসভাবে হত্যা করেছে। না নাভেরা, না, সাভেরাকে আমি ভালোবাসতাম, জীবন দিয়ে ভালোবাসতাম, ওকে আমি খুন করে দিই। সব খুনি খুন করে এই কথাই বলে, আমার প্রশ্নের উত্তর দিন, কেন খুন করলেন আমার বোন সাভেরাকে? আমি আমি খুন করিনি, সাভেরাকে আমি খুন করে দিই। সাভেরার হত্যাকারী ওই কাপ্পা চৌধুরী। কাপ্পা চৌধুরী? হ্যাঁ, ওই একটাই শনি গ্রহ। আমার সাজানোর সংসারটাকে লন্ড ভন্ড করে দিয়েছে। খুব খুব বেশি ভালোবেসে আমি সাবেরাকে বিয়ে করেছিলাম। সাবেরা আদর দিয়ে সোহাগ দিয়ে আমার জীবনটাকে ভরিয়ে দিয়েছিল। আমার আমার মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী, সবচেয়ে সুখী।